উপকূলবর্তী এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। তো কোন কোন জেলার জন্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট এনি খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কেরল সহ একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। নতুন করে মৌসুম ভবন তরফে এই পূর্বাভাস জারি করা হয়েছে। কেন্দ্রীয় হাওয়া অফিস তরফে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে তামিলনাড়ু, কেরালা, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘন্টায় এই বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে মৌসুম ভবন। আর এই পূর্বাভাস পাওয়ার পরে রাজ্যগুলিতে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা টিমকে তৈরি থাকতে বলা হয়েছে। গত কয়েকদিন আগে ভয়ঙ্কর বন্যার কবলে পড়ে কেরল, একাধিক মানুষের মৃত্যু হয়। এখনও পর্যন্ত বন্যার আতঙ্ক কাটিয়ে ওঠেনি সেই দেশ। এই অবস্থায় ফের একবার বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। আর এই পূর্বাভাসে ঘুম ছুটেছে কেরলের সাধারণ মানুষের। যদিও কেরলের মন্ত্রী জানিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবেলা টিমকে তৈরি থাকতে বলা হয়েছে, একাধিক জেলাতে প্রস্তুতি এই বাহিনী। শুধু তাই নয়, মোল্লাপুরিয়র বাঁধের আশেপাশের অঞ্চল থেকে বহু মানুষকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে মৌসুম ভবন। মৌসুম ভবন তার পূর্বাভাসে জানিয়েছে যে তামিলনাড়ু, কেরলের একাধিক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এই পরিস্থিতির বদলাতে শুরু করেছে রাজ্যের একাধিক জেলাতে। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শুধু তাই নয়, অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কর্ণাটকেও। সে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। মৌসুম ভবন তরফে জানানো হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, সেখান থেকে একটি অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতিতে কিছু জলীয়বাষ্প উপকূলের জেলাগুলিতে ঢুকছে, যার জেরে উপকূলের এলাকাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সেটি ক্রমশ দেশের পশ্চিমমুখী হবে, আর সেই কারণে ওই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টি হবে বাংলাতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 ঘন্টায় সকালের মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে কলকাতা ও তার আশেপাশের এলাকায় আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 31 ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।